বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসছি। তো এখন হচ্ছে সকালবেলা, আমি নাস্তা তৈরি করে নিয়েছি। আর এটা জামালপুরের মোটামুটি একটা পরিচিত একটা খাবার, বুট দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে। এটা আমার আম্মু প্রায় প্রায় রান্না করে। এটা কিন্তু ছোলার বুট, যেটা আমরা রমজানে হচ্ছে খাই সেটা। তো এটা এভাবেই রান্না করে। তো আমিও সকালে ঝটপট এটা রান্না করে নিলাম। আর এটার সাথে ডিম ভাজি দিয়ে খেতে অনেক মজা। তো আমি ডিম ভাজি করে নিয়েছি সবার জন্য, আর এখন আমি খেতে বসে যাব আর ছেলেকেও দিয়ে দিব। তো সবাই মিলে নাস্তাটা করি, তারপর আবার আপনাদের সাথে আসছি কথা বলতে। তো নাস্তা করে হচ্ছে বাইরে যে আমার মরিচের গাছ আছে সেগুলো দেখতে গিয়েছিলাম। দেখলাম অনেকগুলো মরিচ হচ্ছে পেকেও গেছে অনেকগুলো, আর নিচে অনেকগুলো নষ্ট হয়ে পড়ে গেছে। প্রায় 20টার মতো মরিচ নিচে পড়ে আছে, তো সেগুলো আর উঠাইনি, ওগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি। আর এগুলো হচ্ছে উঠিয়ে নিয়ে আসলাম, অনেকগুলো পেকে গেছে। তো পাকা যেগুলো সেগুলো গাছ করার চেষ্টা করব, আর বাকিগুলো তো খেয়ে ফেলবো। আর এগুলো অনেক বেশি ঝাল মরিচগুলো, যেহেতু বাড়ি চলে যাব আর সেই জন্য হচ্ছে মরিচগুলো উঠিয়ে ফেললাম, নয়তো নষ্ট হয়ে যাবে আমরা ফিরতে ফিরতে। তো দুপুরে রান্না বান্না করা শেষ, এটা হচ্ছে বিকালবেলা। দুপুরে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, আসলে আমি কিভাবে কাজ করে সব কিছু গুছিয়ে যাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু এখানে হচ্ছে আমি গোস্ত রান্না করছি, গরু গোস্ত কষিয়ে নিচ্ছি, আর মুরগি রান্না করব। এগুলো রান্না করে হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে যাব হাজবেন্ডের জন্য, যেহেতু উনি আমাদের রেখে দুদিন পরে চলে আসবে, তো ওনার খাওয়া দাওয়া কষ্ট হবে। সেই জন্য আমি রান্নাগুলো করে রেখে যাচ্ছি, যতটা সম্ভব উনি খেতে পারবেন, আর উনি রান্নাও করতে পারেন। তো আর যেগুলো আছে মাছ টাছ আর রান্না করছি না, তো উনি তারপরে যখন মাছ খেতে ইচ্ছা করবে তখন রান্না করে খাবে, বা এক এক সময় হোটেলে খাবে। যেহেতু আমাদের ডিউটির একটু উল্টাপাল্টা আছে, মানে ওনার ডিউটিটা জেনারেল না, এক এক দিন এক এক টাইমে, তো সেই হিসেবে উনি রান্না করবেন। রান্না করতে না পারলে হয়তো বা হোটেলে খাবেন, তো এরকম অবস্থা। তো রান্না মোটামুটি করা শেষ, আর দুই বক্স আমি অলরেডি মুরগির মাংস হচ্ছে সরি গরু গোস্তটা আমি সার্ভ করে নিয়েছি বক্সে, দুইটা বক্সে। আর হচ্ছে মুরগিটা আমি এখানে দুটো মুরগি রান্না করেছি, দেশি মুরগি। তো ওই দুটা হচ্ছে দুইটা বাটিতে আমি আলাদা আলাদা করে রেখে যাব, উনি ওনার প্রয়োজন অনুযায়ী মোটামুটি বের করে খেয়ে নেবেন। তো এই গেল মোটামুটি রান্নার পার্ট। সবসময় চেষ্টা করি রান্না করে যাওয়ার জন্য, যাতে ওনার একটু সুবিধা হয়। আর বাদ বাকি ঘরটর গোছাবো, আর যতটুকু সম্ভব পরিষ্কার করে রেখে যাব। যেহেতু ছেলে মানুষ, অফিস করে এসে আসলে বাসার কাজ করা অনেক কষ্ট হয়ে যায়। তো রান্নাঘর, তারপরে ঘর, বাথরুম, এগুলো সব পরিষ্কার করে যাব আমি। আসলে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে, এই জন্যই খুব বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু অনেকদিন হয়ে গেছে ভিডিও দেই না, এই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা শেয়ারই করে ফেলি। আর রিকোয়েস্ট করবো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা আছেন সবসময় আমার সাথে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি হচ্ছে, উনি আবার কলিজা খায় না, তো কলিজা এগুলো রেখে দিব, এগুলো আমি খেয়ে ফেলবো। আর বাদ বাকি তো সবগুলো উঠিয়ে ফেললাম, আর আমাদের জন্য আমরা অন্য কিছু রান্না করেছি, সেগুলো দিয়ে খাবার খাবো, এগুলো উঠিয়ে রাখবো।
আর সবগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে বক্সগুলো ঢেকে তারপর আমি ডিপে রেখে দিব। আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার জন্য কি কি নিচ্ছি সেগুলো, আমার চা হচ্ছে আমসত্ত্ব খেতে চেয়েছিল, তো আমি অল্প করে আমসত্ত্ব তৈরি করেছিলাম, ওখান থেকে কিছু নিয়ে নিলাম, আর অল্প একটু আপনার ভাইয়ের জন্য রেখে গেলাম। আর হচ্ছে এখানে সেমাই রান্না করেছি, যেহেতু আমার ছেলেটা এখন মোটামুটি কিছুই খাচ্ছে না, সুজি খাচ্ছে না, তো অল্প একটু সেমাই রান্না করে নিয়েছি যদিও গাড়িতে খায়। আর এটা হচ্ছে একটা কেক তৈরি করেছি, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে রেডি করতে গিয়ে ফ্লাওয়ার শেপটা সুন্দর হয়নি, তো খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ, তৈরি করে নিয়েছি, এটা হচ্ছে বাড়িতে গিয়ে খাবে। তো এই হচ্ছে মোটামুটি বক্স নেওয়ার, আসলে বাড়ি থেকে গেলে অনেক কিছু টানাটানি করতে হয়, দুই ছেলে কাপড় চোপড়, আমাদের কাপড়, তারপরে কিছু নাস্তা, এগুলো তো নিতেই হয়। আর এই যে মোটামুটি আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, এবার আসলে অনেক দিন থাকার প্ল্যান আছে, কতদিন থাকবো আসলে জানি না, এই জন্য মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। এই যে বক্সটাতে দেখতে পাচ্ছেন, এটাতে কেকটা উঠিয়ে নিলাম, আর পাশেরটাতে হচ্ছে বাবুর সুজি, তো মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর আমার ছেলে হচ্ছে উপর থেকে এসে আবার সব এলোমেলো করছে, আর ছেলের বড় ছেলের হচ্ছে বই নিয়ে নিলাম, যেহেতু এক দেড় মাস থাকার চিন্তা ভাবনা আছে, একদম ঈদের পরে আসবো ইনশাল্লাহ, তো এই জন্য ওর পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায় আবার, তো স্কুলের বইগুলো নিয়ে নিলাম। আর এই যে আমার ছেলে বাইরে গিয়েছিল, ও আসছে, তো এখন কাজ করি, কুচকাজ করি, তারপর আবার দেখি আপনাদের সাথে কথা বলবো। কাজ শেষ করে মোটামুটি আমি রান্নাঘরটাও ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, কারণ দুদিন যাবত একটু ভারী রান্না করছি, যেহেতু রান্না করে রেখে গেলাম, আবার আমাদের রান্না, তো ডাবল ডাবল রান্না হয়ে যাচ্ছে, তো আমি সিঙ্কটা, কিচেনটা সব কিছু মোটামুটি একটু ক্লিন করে পরিষ্কার করে ঝকঝকে করে রেখে গেলাম, যতটুকু সম্ভব পারি তো রেখে গেলাম, যাতে ওনার একটু কষ্ট কম হয়। আর ময়লা জীবাণু থাকলে তেলাপোকা অনেক বেশি আসে, তো এখানে মোটামুটি আমি সব কিছু পরিষ্কার করে নিলাম। সব কিছু তো আসলে আর আপনাদের দেখানো, আসলে ওইভাবে ভিডিও করা পসিবল না, তো মোটামুটি একটা পরিষ্কার করে রেখে গেলাম আমি, তারপরেও দেখবো যে এসে অবস্থা খারাপ আসলে বাসার, তখনও এসে দুই দিন যাবত এগুলো পরিষ্কার করতে হয় সব সময়। আর আমার যে গাছগুলো আছে সেগুলোতে মোটামুটি পানি দিয়ে গেলাম আমি, যেগুলো ইনডোর প্ল্যান আছে সেগুলোতে পানি দিয়ে গেলাম, আর হাজবেন্ডকে বলে গেলাম যে অবশ্যই তিন দিন পর পর আমার প্ল্যান্টগুলোর পানিটা চেঞ্জ করে দিবেন, আর যেগুলো এমনিতেই মাটিতে লাগানো আছে ওগুলোতে উনি এমনিতেই সবসময় পানি দেন, তো এটা আর বলার প্রয়োজন নেই। ঘরে যেগুলো আছে সেগুলোতে মোটামুটি পানি দিয়ে চেঞ্জ করে দিবেন উনি। তো এটা হচ্ছে পরের দিন, আমরা হচ্ছে চলে এসেছি অলরেডি ট্রেনে, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ট্রেনে উঠে গেছি। আর এখন ট্রেনে হচ্ছে আমরা, যেহেতু এখন আমার বড় ছেলেটা বড় হয়ে গেছে, তো ওর জন্য একটা সিটের প্রয়োজন, এই জন্য আমরা তিনটা টিকিট কেটেছিলাম, তিনটা না সরি চারটা টিকিট কেটেছিলাম, তো ওরা দুইজন সামনে বসেছে আর আমি হচ্ছে পেছনে বসেছি বাবুকে নিয়ে, তো বাবু ওর বাবার কাছে যাবে করে জেদ করছিল, তো ওর বাবা ওকে নিয়েই কথা বলছে, আর বড় ছেলে বলছিল যে ও জানলার পাশে বসবে, তো জানলার পাশে বসেছে, আর আমার পাশে হচ্ছে আমি বাবুকে নিয়ে পিছনে, আমার পিছনে আর কোনো সিট নেই, তো আমি পিছনে বসেছি আর বাবু হচ্ছে আমার সাথে, যেহেতু ওকে খাওয়াতে হয় বারবার, সুজি খাওয়াতে হয় বা সেমাই খাওয়াবো আর ব্যাগ ট্যাগ রাখতে হয়, সেই জন্য আমি পিছনে বসেছি এক দুইটা সিট নিয়ে। তো এখন যাচ্ছি হচ্ছে জামালপুর, তা আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন স্বাভাবিকভাবে, সুস্থ স্বাভাবিকভাবে বাসায় গিয়ে পৌঁছতে পারি। আর ট্রেন জার্নিটাই আমার কাছে ভালো লাগে, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে তো ট্রেন থেকে আসা যায় না, আমরা হচ্ছে যেখানে থাকি সেখান থেকে এক ঘন্টার রাস্তা আমাদের বাসে আসতে হয়, ওটা যেহেতু একদম মেন রুট, তো সিএনজিতে আসা অনেক রিস্ক হয়ে যায়, এই জন্য আমরা সবসময় ওইটুকু বাসে আসি এক ঘন্টার রাস্তা, তারপর ময়মনসিং থেকে ট্রেনে উঠি, আর ট্রেন থেকে তারপরে হচ্ছে জামালপুর চলে আসি, দুই ঘন্টার মতো সময় লাগে ট্রেনে।
আর বাচ্চাদের নিয়ে ট্রেনে আসাটা অনেক মানে অনেক ভালো হয়, হাঁটা চলাফেরা করা যায় বা ওরা টয়লেট ব্যবহার করতে পারে। তো বাসায় গিয়ে ইনশাল্লাহ কথা হবে, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।